আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের মেজরিটি তো আসে নাই, 31। আচ্ছা, আস্তে আস্তে আসবে হয়তো বা। এখন ক্লাস গুলো তো গুরুত্বপূর্ণ, সবাই থাকে না ক্লাসে, আসে না? আচ্ছা, আমরা ঈদের আগে একটা ক্লাস করেছিলাম বোধ হয়, আমার যদ্দুর মনে পড়ে। সেখানে আমরা কোরিলেশন এন্ড রিগ্রেশন শুরু করেছিলাম। তো কোরিলেশনের একটা ম্যাথস হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্ক করেছো কে কে? কেউ কি করেছো? কেউ করো নাই হোমওয়ার্ক? লাস্ট ক্লাসের কথা মনে আছে, যে লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা মনে আছে? জি স্যার। হ্যাঁ, তো কি দিয়েছিলাম হোমওয়ার্কটা? কোরিলেশন একটা ম্যাথ দিয়েছিলাম না? জি স্যার। করেছো? জি স্যার করেছিলাম। আচ্ছা, দুইটা গ্রুপ করে দিয়েছিলাম বোধ হয়। তো তুমি কোন কোন গ্রুপে আছো, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? আমি ডিসেন্ডিং এ ছিলাম মেবি। আচ্ছা, ডিসেন্ডিং এ ছিল। তোমার রেজাল্ট কত আসছে ব্রো? স্যার 0.73 আসছিল। 73। আচ্ছা, আর অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং এ কেউ আছো? অ্যাসেন্ডিং অর্ডার একটা গ্রুপ ছিল, সেখানে কেউ আছো? স্যার সেম রেজাল্ট দিয়ে আসছে। ওকে, 0.73। ওকে, ঠিকই আছে। আমরা এটা চেক করার জন্যই মূলত দিয়েছিলাম দুটো গ্রুপ করে, যে তুমি যেভাবেই করো কেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ম্যাটার না, রেজাল্ট সেমই আসবে। এবং খেয়াল রাখতে হবে যে তুমি অ্যাসেন্ডিং যদি করো তাহলে দুইটা ভ্যারিয়েবলই অ্যাসেন্ডিং অর্ডারে সাজিতে হবে, আর ডিসেন্ডিং যদি করো দুইটা ভ্যারিয়েবলই ডিসেন্ডিং এ করতে হবে। ওকে, যেহেতু দুইটা গ্রুপের রেজাল্ট মিলে গেছে আমার মনে হয় এটা ঠিক আছে, অন্য কোনো সমস্যার কথা না। ওকে, তো আমরা এরপরে যেতে চাই, এর পরবর্তী যে টপিকসটা আছে সেখানে যেতে চাই। তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ার দেই, আমাদের পরবর্তী টপিকসটা কি আছে দেখি। ওকে, স্ক্রিনে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, কথা বলতে হবে তো, নাহলে আমি বুঝবো কি হবে। আচ্ছা দেখো, রিগ্রেশনের কথা বলছিলাম, যে আমাদের রিগ্রেশন একটা টপিকসই বাকি আছে, এই টপিকসটা শেষ হলে আমাদের সিলেবাস শেষ হবে, পার্ট এর সিলেবাস। তো কোরিলেশনটা পড়েছিলাম, কি কোরিলেশনে ছিল যেটা, সেটা হচ্ছে তোমার দুইটা বা তার বেশি চলকের মধ্যে সম্পর্ক বা রিলেশনশিপ। রিগ্রেশনও তাই, রিগ্রেশন হচ্ছে দুই বা তার বেশি চলকের মধ্যে অ্যাভারেজ রিলেশনশিপ। তফাৎটা হচ্ছে যে ওইখানে দুইটা ভ্যারিয়েবলই ইন্ডিপেন্ডেন্ট, শুধু সম্পর্কটা নির্ণয় করছি আমরা, পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ হলে কতটুকু পজিটিভ, নেগেটিভ হলে কতটুকু নেগেটিভ, মাত্রাটাও নির্ধারণ করছি। আর রিগ্রেশনে যেটা করছি, যে একটা অ্যাভারেজ রিলেশনশিপ তৈরি করছি, যে এখানে একটা চলক থাকছে স্বাধীন, একটা চলক থাকছে অধীন, একটা থাকছে ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইংরেজিতে বললাম, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা নির্ভর করে এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর। আবার বলছি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ডিপেন্ড করে এক বা একাধিক ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর। তো যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা থাকে তাহলে সিম্পল রিগ্রেশন, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি একাধিক থাকে, দুইটা বা তিনটা বা চারটা যদি থাকে বা তারও যদি বেশি থাকে, তখন সেটাকে আমরা বলছি মাল্টিপল রিগ্রেশন। ওকে, তো আমাদের মাল্টিপল রিগ্রেশনের বিস্তারিত আলোচনা করার সুযোগ খুব কম, আমাদের সিলেবাসেও নাই। সিম্পল রিগ্রেশনটা নিয়ে আলোচনা করব মেইনলি। তো সিম্পল রিগ্রেশন কি? সিম্পল রিগ্রেশন হচ্ছে দুইটা চলকের মধ্যে সম্পর্ক। তো দুইটার মধ্যে একটা থাকবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সিম্পল রিগ্রেশন হোক, মাল্টিপল রিগ্রেশন হোক, যাই হোক না কেন, তোমার
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকবে, আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একাধিকটা থাকতে পারে, একটা থাকলে সিম্পল হবে, একাধিক থাকলে মাল্টিপল হবে, সহজ কথা। তো আমরা রিগ্রেশন ইকুয়েশন দেখি কিভাবে রিগ্রেশন ইকুয়েশন লিখতে হয়। দেখো এখানে দুটো ইকুয়েশন লেখা আছে, দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স ইজ এক্সপ্রেসড অ্যাজ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই ইজ এক্সপ্রেসড অ্যাজ এক্স প্লাস সি ওয়াই এক্স সি প্লাস ডি ওয়াই এক্স ইকুয়াল টু সি প্লাস ডি ওয়াই। তো এখানে দেখো উপরের যে সমীকরণটা আছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এইটা তোমরা এই ফর্মে না দেখলেও এই টাইপের ইকুয়েশন দেখেছো, কোথায় দেখেছো বলো তো? সরল রেখা, সরল রেখা সমীকরণ, রাইট, ফায়ার মেথড, ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি, মনে পড়েছে? তাহলে দেখো ওইখানে আমরা সরল রেখা সমীকরণ পড়েছি ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি, সেটার সাথে মিলাও, খুবই মিল আছে, কিন্তু ওয়াই ইকুয়াল টু এখানে বি এক্স লিখেছি আর এ লিখেছি, তো এ বি এটা ম্যাটার না, তুমি যা কিছু নাম দিতে পারো, তবে ইন জেনারেল একটা বিষয়ে বোঝানোর জন্য নর্মালি যেটা আমরা করি এ বি লিখে থাকি, এ এ হচ্ছে ইন্টারসেপ্ট আর বি হচ্ছে কোএফিসিয়েন্ট, আমরা এখানে এম কে বলেছিলাম স্লোপ, এই স্লোপটাই হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট যেটা কিনে নির্ণয় করে যে এক্স এর এক ইউনিটের পরিবর্তনের জন্য ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়, ঠিক আছে? মূলত বি মানে বিটা এখানে স্লোপ, স্লোপে নির্ণয় করে যে তুমি এক্স কে চেঞ্জ করলে, এক্স এক্স কে এক ইউনিট চেঞ্জ করলে ওয়াই এর পরিবর্তনটা কতটুকু হয়, ওই কতটুকু চেঞ্জ হয়ে যায় সেটাই নির্ণয় করে বি। সেম সেম কনসেপ্ট, ডিফারেন্ট কিছুই নাই। তো এটা আমরা রিগ্রেশন ডেটার মাধ্যমে করে থাকি, এক্স এবং ওয়াই দুটা ভ্যারিয়েবলের যে ডেটা পাওয়া যাবে ডেটা দিয়ে এ এবং বি বের করে থাকি, তো এ এবং বি বের করে একটা রিগ্রেশন ইকুয়েশন, এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশন পাই বা মডেল পাই, তো যেটা কিনা আর কি আমাদেরকে প্রেডিকশন করতে সহায়তা করে, রিগ্রেশন মডেল বা রিগ্রেশন ইকুয়েশন দিয়ে আমরা প্রেডিক্ট করি, ভবিষ্যৎবাণী করি, ঠিক আছে? এটা বিভিন্ন মানে কাজে বিভিন্ন রকম ব্যবহার করতে হয়, আমরা করেও থাকি, হিউজ ব্যবহার আছে এটার প্রেডিকশনের, ধরো আবহাওয়া পূর্বাভাস দিবা তোমার প্রেডিকশন করতে হবে, বা তোমার ফরকাস্টিং, যে কোনো ধরনের ফরকাস্টিং, মার্কেটের কোনো একটা ফরকাস্টিং যদি তোমার প্রয়োজন পড়ে সেটাও তোমার এখান থেকে দেয়া লাগতে পারে, বা তোমার প্রোডাকশনের ফরকাস্টিং করবা সেটাও এখান থেকে মানে পেতে পারো, এই মডেল থেকে পেতে পারো, নানান কাজে আমরা ব্যবহার করে থাকি, খুব ভালো একটা মানে টুলস বলা যায় স্ট্যাটিস্টিক্সের, এটা গুরুত্বপূর্ণ টুলস, তো যেটা প্রায় ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন প্রয়োজন বিভিন্ন জায়গায়। তো যাই হোক আমরা এখন দেখি যেটা নির্ণয় করা যায় কিভাবে, আমরা তার আগে একটু দেখি মাল্টিপল রিগ্রেশনের অবস্থা কি, মাল্টিপল রিগ্রেশনে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, যেখানে ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে একাধিক, এখানে এক্স ওয়ান বি ওয়ান এক্স ওয়ান বি টু এক্স টু আপ টু বি এন এক্স এন পর্যন্ত দেওয়া আছে, তো এটা হচ্ছে রিগ্রেশন মডেল, আমি দুইটা মানে মডেল এখানে লিখেছি, দ্যাট ইজ সিম্পল রিগ্রেশন, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি প্লাস ডি এক্স, তো যখন এক্স ইন্ডিপেন্ডেন্ট তখন এটাকে ডান পাশে লিখেছি, আর দ্বিতীয় ইকুয়েশনে ওয়াই যখন ইন্ডিপেন্ডেন্ট তখন ওয়াইটাকে ডান পাশে লিখেছি, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা তোমার কোন পাশে থাকবে, ডান পাশে থাকবে, ইকুয়েশনের ডান পাশে থাকবে, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা অলওয়েজ ইকুয়েশনের বাম পাশে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স এটা যদি তুমি বের করতে চাও, এই মডেলটা ফিট করতে চাও, তখন তোমাকে এ এবং বি এর মান বের করে ফেলতে হবে, তো বি এর মান বের করার ফর্মুলা এখানে দেওয়া আছে, বি ইকুয়ালস টু হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার, এটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে, সিম্পলিফাই করা হয়েছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার বাই এন, ঠিক আছে?
আচ্ছা, আমরা এখানে বলছিলাম যে রিগ্রেশন মডেল দুইটা মডেলের, একটা হচ্ছে y = a + bx, আরেকটা হচ্ছে x = c + dy। তো যখন x ডিপেন্ডেন্ট, x কে একবার ধরে চিহ্ন ডিপেন্ডেন্ট, চাইলে তুমি ডিপেন্ডেন্টও ধরতে পারো। তো যদি ডিপেন্ডেন্ট ধরে সেক্ষেত্রে x কে বাম পাশে লিখতে হবে ইকুয়েশন সাইনের। তো যখন y ইন্ডিপেন্ডেন্ট, x ডিপেন্ডেন্ট, তখন c + dy আমরা লিখেছি, এটা পার্থক্য করার জন্য, জাস্ট আর কিছু না। x যখন ইন্ডিপেন্ডেন্ট তখন ab ইউজ করেছি, আর x যখন ডিপেন্ডেন্ট তখন cd ইউজ করেছি। ওকে, তো d এবং c কিভাবে বের করবা? একই প্রসিডিউর, d ইকুয়ালস টু সামেশন x মাইনাস x বার ইনটু y মাইনাস y বার ডিভাইড বাই সামেশন y মাইনাস y বার হোল স্কয়ার। তো যেখানে d ইকুয়ালস টু সামেশন x y মাইনাস সামেশন x টু সামেশন y ডিভাইড বাই n হোল ডিভাইড বাই সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y এর হোল স্কয়ার বাই n। এখানে খেয়াল করো পার্থক্যটা কি, b এবং d তে নিউমারেটর সেম কিন্তু ডিনোমিনেটরে গিয়ে তফাৎটা আছে। তফাৎটা কি, যখন b বের করছে তখন x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং x এর টার্মটা নিচে আছে, আবার যখন d বের করছি তখন y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং y এর টার্মটা নিচে আছে। এটুকু খেয়াল রাখতেই চলবে, তাহলে তোমার আর কনফিউশন তৈরি হবে না, সহজে তুমি পেরে যাবে। এইভাবে করে b এবং d বের করব। আর a বের করব কিভাবে, উপরের ইকুয়েশনে দেখো, a টা বের করার পদ্ধতি হচ্ছে কি, y = y বার মাইনাস bx বার। তো y বার হচ্ছে সামেশন y বাই n, x বার হচ্ছে সামেশন x বাই n। এখান থেকে সহজে এটা পেয়ে যাব। একইভাবে c যখন বের করব তখন ঠিক উল্টাটা, x বার মাইনাস d y বার সামেশন x বাই n মাইনাস d সামেশন y বাই n। ওকে, এই হচ্ছে অবস্থা। তো এখন এখানে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এই প্রবলেমটাকে সলভ করতে হবে। সলভ করবো কিভাবে, আমি আমি প্রবলেমটা একটু বুঝিয়ে দিই কি চাইছে তোমাদেরকে, তারপরে সলিউশনটা দেখাই দেবো। দ্য ডেটা অফ সেলস এন্ড প্রমোশন এক্সপেন্ডিচার অন এ প্রোডাক্ট অফ 10 ইয়ার্স আর গিভেন বিলো। একটা প্রোডাক্টের বিগত 10 বছরের সেলস এবং প্রমোশন বাবদ যে খরচটা আছে সেটা একটা পরিসংখ্যান, বা পরিসংখ্যান বলতে এখানে টেবিল দেওয়া আছে। সেলস হচ্ছে 1 লাখ টাকায়, প্রমোশন হচ্ছে 1000 টাকায়। এখানে যখন তুমি প্রমোশনের বাবদ 2000 টাকা খরচ করো তখন দেখা যায় সেল হয় 8 লাখ টাকা। তারপরে যখন একটু বাড়াও প্রমোশন বাবদ, যখন তুমি টাকাটা একটু বাড়িয়ে দাও তখন সেলটা আরও বেড়ে যায়। তার মানে প্রমোশন তুমি যদি করতে পারো ঠিকঠাক মতো একটা প্রোডাক্টের, তাহলে সেলস বাড়বে। এই জন্যই আমরা দেখি যে এত অ্যাড বিভিন্ন জায়গায় মানে স্পন্সর হয় বা দেয়, এবং টিভিতে রেডিওতে, এখন তো ইন্টারনেটে ইউটিউবে অ্যাড দেওয়া শুরু করেছে। তো এটা এটার একটা ভ্যালু আছে, কারণ প্রমোশনের উপরে নির্ভর করে কোনো একটা প্রোডাক্টের সেলস, ঠিক আছে? প্রমোশন ছাড়া দেখা যায় যে প্রোডাক্ট চলে না, হতো তত ভালো প্রোডাক্টেও প্রমোশন লাগেই। তো এইটার একটা আমরা রিগ্রেশন ইকুয়েশন ফিট করতে চাই, ফিট করে দেন হচ্ছে প্রেডিকশনও করতে বলছে, প্রেডিকশন করতে চাই বলছে এস্টিমেট অফ রিগ্রেশন ইকুয়েশনস। ইকুয়েশনস মানে হচ্ছে দুইটা ইকুয়েশন এখানে বের করতে হবে। হ্যাঁ, আর যদি ইকুয়েশন বলতো তাহলে তোমাকে নির্ধারিত করে দিত y1 x বা x1 y বা সেলস অন প্রমোশন অথবা প্রমোশন অন সেলস করে দিত। ইকুয়েশনস যেহেতু বলতো দুইটা বের করতে হবে। অলসো ফাইন এখানে সেলস প্রেডিক্ট করতে হবে যখন প্রমোশন দেয়া আছে 10,000, আবার প্রমোশন প্রেডিক্ট করতে হবে যখন সেলস দেয়া আছে, সেলস দেয়া আছে তোমার 20 লাখস। তার মানে তুমি এখানে ইকুয়েশন বের না করতে চাইলেও এই প্রেডিকশন করার জন্য তোমাকে ইকুয়েশন বের করতে হবে, এবং দুটো ইকুয়েশন বের করতে হবে, কারণ এখানে সেলসকে একবার ধরা হয়েছে ডিপেন্ডেন্ট আর একবার ধরা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট। উল্টাটা যদি বলি যে প্রমোশনকে একবার ধরা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট আর একবার ধরা হয়েছে ডিপেন্ডেন্ট, তার মানে তুমি সেলসকে এক্স বা ওয়াই যেটাই ধরো না কেন, অ্যাজ ইউ উইশ, প্রমোশনকে তার উল্টাটা ধরবা, সেলসকে এক্স ধরলে প্রমোশনকে ওয়াই ধরবা, সেলসকে ওয়াই ধরলে প্রমোশনকে এক্স ধরবা, ধরে দুইটাকেই তুমি মানে একবার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরবা আর একবার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরবা, ধরে তারপরে তুমি রিগ্রেশন ইকুয়েশন বের করবা, করে তারপরে তোমার
প্রেডিকশনটা করতে হবে। এই কাজটা করার জন্য যেটা করতে হবে শুরুতে, তুমি ধরে নিলা প্রমোশন এক্সপেন্ডিচার হচ্ছে এক্স, সেলস হচ্ছে ওয়াই, তো রেগুলেশন ইকুয়েশনটা লিখলা ওয়াই অন এক্স। ওয়াই অন এক্স মানে হচ্ছে ওয়াই এক্স এর উপরে নির্ভরশীল, ওয়াইটা নির্ভরশীল মানে ওয়াইটা ডিপেন্ডেন্ট কার উপরে, এক্স এর উপরে, তার মানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট। সেই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এবং উল্টাটা যদি ধরি, দ্য রেগুলেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, এক্স নির্ভরশীল কার উপরে, ওয়াই এর উপরে, তার মানে এক্স নির্ভরশীল, এক্স ডিপেন্ডেন্ট কার উপরে, ওয়াই এর উপরে, ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট। ওয়াই যখন ইন্ডিপেন্ডেন্ট তখন ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি প্লাস ডি ওয়াই। ওকে, তো এইটা লিখে দেন হচ্ছে টেবিল করতে হবে। টেবিলে আমাদের লাগবে এক্স লাগবে, ওয়াই লাগবে, এক্স ওয়াই লাগবে, এক্স স্কয়ার লাগবে, ওয়াই স্কয়ার লাগবে, এই পাঁচটা কোয়ান্টিটি লাগবে আমাদের ফর্মুলা দিয়ে, এ এবং ডি, সি এবং ডি বের করার জন্য। আচ্ছা, দুটো ইকুয়েশনের ক্ষেত্রে তো আমি তো শুরু দিয়ে ধরলাম প্রমোশন হচ্ছে এক্স, সেলস ওয়াই, ঠিক আছে। তোমরা এইভাবে ধরতে পারো বা উল্টাটা ধরতে পারো, অ্যাজ ইউ উইশ, তবে যেভাবে ধরবে সেভাবে ইকুয়েশন লিখে ওইভাবে সলভ করতে হবে। এই টেবিলটা করার পর তারপর হচ্ছে কাজ হচ্ছে এখানে বি বের করবো এই ফর্মুলা দিয়ে, এ বের করবো এই ফর্মুলা দিয়ে, সবগুলো মান পেয়ে যাবো টেবিল থেকে। তখন এস্টিমেটেড রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স যেটা পাবা, ওয়াই হ্যাড ইকুয়াল টু হচ্ছে এর মান বসাবো এখানে, বি এর মান বসাবো এখানে, বসালে আমি একটা টোটাল কমপ্লিট লাইন পাবো। লাইন পেলে তখন আমরা প্রেডিকশন করতে পারবো যে ওয়েন প্রমোশন এক্সপেন্ডিচার ইজ টাকা 10,000, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 10, দেন সেলস উইল বি, এখান থেকে এই কোশ্চেন থেকে আমি প্রেডিকশন করতে পারবো এক্সের জায়গায় 10 বসাবে, বসলে একটা ফিগার পাবো বা সংখ্যা পাবো, সেইটা সেইটা হচ্ছে আমরা বলবো সেলস, এবং এটা হবে এস্টিমেটেড সেলস ওয়েন প্রমোশন এক্সপেন্ডিচার ইজ টাকা 10,000। আচ্ছা, ঠিক একইভাবে পরবর্তী যে প্রেডিকশনটা করতে বলছে সেটাও আমরা করতে পারবো। তাহলে এইবারে তোমরা শুরু করো, নিজেরা খাতা কলম নাও এবং এই ম্যাথটা করে ফেলো। আগে ডাটাটা দেখি, ডাটাটা তোমাদেরকে দিয়ে দিই, এটা একটু পরে হচ্ছিল। ডাটাটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা তোমার লিখে রাখতে পারো চাইলে, কারণ টেবিল তৈরি করতে গেলে এটা লাগবে। এক মিনিটের মধ্যে এটা লেখো বা সময় দিচ্ছে, একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এটা করতে হবে, প্রত্যেকের খাতা চেক করবো, কিন্তু বাকি বাজেগুলো চলবে না। হয়েছে, আমার লেখা হয়ে গেছে তোমাদের, জাস্ট ডেটাগুলো লিখলেই হবে। এরপরে তুমি সলিউশনে যাই, আমরা সলিউশনে যাই, এইটা এই টেবিলটা করে তৈরি করো, শুরু থেকে সলিউশন লিখে এই টেবিলে যাও, টেবিলটা কমপ্লিট করে নেক্সট পেজে যাবো, এই টেবিলটা আগে শেষ করো। স্যার এন এ ভ্যালু স্যার 10 না স্যার? হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ, এন এর ভ্যালু 10, এন এর ভ্যালু 10 ধরে করতে হবে। জি স্যার, তোমরা টেবিলটা তোমরা সবাই সম্পন্ন করেছো তাই না? জি স্যার, টেবিল স্যার ওইটা ওই পাশটা, তাহলে এই এই চিত্রটা দেখো, এখান থেকে তুমি ভ্যালুগুলো বসিয়ে দেন হচ্ছে ক্যালকুলেশন করো, কারো হইলে আমাকে জানো, সাথে সাথে জানো, আমি ওয়েট করছি তোমাদের রেজাল্টের জন্য। স্যার হ্যালো স্যার, এপিএসটা আরেকবার স্যার একটু বুঝাই দিলে স্যার ভালো হয়, একটু কনফিউজ হয়ে গেছি স্যার। এপিএসটা হচ্ছে স্যার স্পেশালি স্যার এই যে ওয়াই এখান থেকে স্যার সেকেন্ড মানে না স্যার, হ্যাঁ স্যার, বি এর মানে বুঝতে পারছি স্যার, এই নিচ থেকে স্যার ওয়াই, জি স্যার, এখান থেকে এটা আছে, এটা হচ্ছে তোমার ওই যে আমরা যে মডেলটা পেলাম বা ফিট করলাম সেটা এক্সপ্রেশন, এখানে এখানে হবে এ এর মান গ্যাপ রেখেছি বিকজ অফ এখানে এর মানটা বসাইতে হবে, এর মান কি হবে আমি জানি না, যেটাই হবে সেটা এখানে বসবে, আর এই গ্যাপে বসবে বি এর মান, তো এ আর বি পেয়ে গেলে কমপ্লিট একটা লাইন আমরা পেয়ে যাবো, ইকুয়েশন আমরা পেয়ে যাবো, যেটা কিনা এস্টিমেটেড রিগ্রেশন লাইন বা এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশন অথবা এস্টিমেটেড রিগ্রেশন মডেলও বলা যায়। অফ ওয়াই ওয়ান এক্স পেয়ে গেলে একটা, আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম, একইভাবে পরবর্তী ইকুয়েশন বের করতে হবে।
আমাদের যেহেতু প্রেডিকশন করতে হবে, তো একই সাথে আমরা প্রেডিকশনটা করে ফেলেছি। ওয়েন প্রমোশন এক্সপেন্ডিচার ইজ টাকা 10,000, তার মানে প্রমোশন কে ধরেছি আমরা এক্স, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 10। এখানে আরেকটা বলে রাখতে যে 1000 এবং লাখ দুইটা ভিন্ন ইউনিট, তো ইউনিট নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই, আমরা সংখ্যাটা নিয়ে ক্যালকুলেশন করব। ইউনিটটা জাস্ট যার যেখানে ইউনিট, যে ইউনিট তার সেখানে সেই ইউনিট বসাই দিব। তো এক্স ইকুয়ালস টু 10,000 এর জায়গায় আমি 1000 না লিখে এক্স ইকুয়ালস টু 10 লিখবো। When sales will be y equals to a এর মান তো আগেই জানেছি, b এর মান তো জানা আছে, বের করেছি এবং x এর জায়গায় জাস্ট 10 বসাই দিচ্ছি। 10 বসাই দিলে এক ধরনের ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড সেলস, ঠিক আছে? এটা হচ্ছে লাখ টাকা হবে, এত লাখ টাকা। এটা হচ্ছে প্রথম অপশনটার এখানে সমাপ্তি। এরপরে আবার দ্বিতীয় অপশনের জন্য জি এবং সি বের করতে হবে, এরপরে আরেকটা ইকুয়েশন ফিট করতে হবে, ফিট করে দেন হচ্ছে সেখান থেকে ওয়াই এর মান যেটা দেয়া আছে আমাদের 20 লাখ, সেলস এর মান দেয়া আছে, ওইটা বসিয়ে আমরা প্রমোশনটা ক্যালকুলেট করব, ঠিক আছে? আমি তো আগেই বলেছি যে ইউনিট যাই থাকুক না কেন, ইউনিট নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, তোমরা সংখ্যাগুলো ক্যালকুলেট করো, ক্যালকুলেশন করে মানগুলো বসাও। ফাইনালি যখন আমরা এখানে বসাবো, এখানে যখন ফাইনাল ইকুয়েশনে যখন আমরা এখানে মান বসাবো, মান বসে যে সংখ্যাটা পাবো, যে মানটা পাবো, সেখানে তুমি এক্স এর যে এককটা আছে, ইউনিটটা আছে, এক্স এর ইউনিট হচ্ছে 1000, এখানে 1000 বসাবা। আবার এখানে যে ওয়াই এর ইউনিট আছে, ওয়াই এর ইউনিট হচ্ছে লাখ, যদি সেলস, তো এখানে লাখ বসাই দিবা, তাহলে হবে। স্যার বলো, স্যার ওয়াই এর মানটা 16.7159 আসছে, 16.7159, ঠিক আছে, এইরকমই আসবে। আর এক্স এর মান কত আসছে না, বের হয় না এখন? স্যার ডি এর মানটা তো মাইনাস আসছে, সমান আসুক, ডি এর মান মাইনাস আসতেই পারে, আসতে কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে এক্স এর মান আসছে -2.1275, আমাদের যে প্রেডিকশনটা করতে বলছে আমাদেরকে, দেখো যখন এক্স এর মান হচ্ছে 10,000 নাকি, 10,000 মানে কি যে 8 এর পরে 10, মানে 8 এর চেয়ে বেশি টাকা খরচ করবো, 10,000 টাকা যখন খরচ করবো, তখন ওয়াই এর মান সেলস এর মান ডেফিনেটলি 15 বেশি হবে, তো 16 সামথিং আসে, এটা ঠিক আছে, এটা মিলে যাচ্ছে। আবার যখন ধরো আমার সেলস এর টার্গেট থাকবে 20 লাখ টাকা, তো 20 লাখ টাকা যদি আমি সেল করতে চাই, তাহলে আমাকে আরো বেশি খরচ করতে হবে কি প্রমোশন বাবদ, তো প্রমোশনে আসছে কত, 11.712, হ্যাঁ, তো ঠিক আছে, সেটা তো ম্যাচ করছে, তো এটা ঠিক আছে, এটা হতে পারে। তোমার সি এবং ডি কত আসছে, সি এবং ডি কত আসছে? স্যার ডি আসছে 0.8153, আর সি আসছে -4.5594, আর ওয়াইটা পেয়েছো, ওয়াইটা আগের সাথে আগে ভ্যালু সাথে ম্যাচ করেছে, জি স্যার ওয়াই 16.715 আসছে, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন ওকে ফাইন, তাহলে আমরা করতে পেরেছি, এটা করতে না পারারও কিছু নাই, কারণ অলমোস্ট ডান আমি পুরোটাই করে দিয়েছি, এখানে জাস্ট ক্যালকুলেশন তোমরা করেছো, তার মানে বুঝেই করেছো, যেহেতু এটা মানে আশা করি পারবে। তো এরপরে দেখো আমাদের এখানে দুইটা ইকুয়েশন বের করতে বলেছে, দুইটা ইকুয়েশন আমরা বের করতেছি, সাধারণত একটা ইকুয়েশনই বের করতে বলে বা তোমার বলা থাকবে, তো তোমাদের
জাস্ট শেখানোর জন্য বা বোঝানোর জন্য দুটো করিয়েছি, তো একটা থাকলে তো সহজ হয়ে যাবে, দুটাই যেহেতু পেরেছো একটা তো পারবাই আশা করি। ওকে, এইভাবে আমরা রেগুলেশন ইকুয়েশন বের করে প্রেডিকশনটা করব বা করতে পারবো আশা করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আর একটা টপিক আছে আমাদের, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এক্স এবং ওয়াই এর যে রিলেশনশিপটা আছে এখানে, এক্স ডিপেন্ড করছে ওয়াই ডিপেন্ড করছে এক্স এর উপরে যখন এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো এই এক্সটা ওয়াই এটাকে কতটুকু এক্সপ্লেন করতে পারছে, কত পার্সেন্ট এক্সপ্লেন করতে পারছে, এইটা নির্ণয় করার জন্য আমরা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করে থাকি। তো এটা বের করার সিস্টেমটা কি, নিয়মটা কি, যে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। আমরা জানি কোরিলেশন কোএফিসিয়েন্ট কিভাবে বের করতে হয়, কোরিলেশন কোএফিসিয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি, যে তোমার কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে, সেই ফর্মুলা দিয়ে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হয়। তো সেটা বের করে সেটাকে স্কয়ার করে দিতে হবে, ধরো কোরিলেশন কোএফিসিয়েন্ট হলো 0.9, স্কয়ার করলে সেটা হবে 0.81। তার মানে আমরা যদি এক্স এবং ওয়াই দুটা চলক নিয়ে থাকি এবং এক্স ওয়াই চলকের দ্বারা যদি রিগ্রেশন ইকুয়েশন বা রিগ্রেশন মডেল ফিট করি, ওয়াই ইকুয়াল টু এক্স লিখি, তখন আমরা বলতে পারবো বা বলা যাবে যে দিস উড মিন দ্যাট 80% 81% অফ দ্য ভ্যারিয়েশন ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হ্যাজ বিন এক্সপ্লেইনড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে আমি যেটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরলাম সেটা দ্বারা 81 ভাগ ব্যাখ্যা করা যাবে বা 81 ভাগ নিশ্চিত যে ওয়াই ভ্যারিয়েবলে এই পরিমাণে চেঞ্জ আসবে। ঠিক আছে, সো এটা একটা গুরুত্বপূর্ণ মেজার রিগ্রেশন করতে গেলে এই জিনিসটা আমরা চেক করে দেখি যে আমাদের মডেলটা আসলে কতটুকু ইলিজিবল বা কতটুকু মানে গ্রহণযোগ্য, মানে সেটা সেটার যে এক্স এক্সটা আছে বলতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আছে সেটা ওয়াই ভ্যারিয়েবলকে বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে কত পার্সেন্ট এক্সপেক্ট করতে পারছে সেটার নির্ণায়ক হচ্ছে কোএফিসিয়েন্ট ডিটারমিনেশন। এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে। তো এরপরে হচ্ছে আমরা এখানে জাস্ট কম্পেয়ার করেছি কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে, কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে সেটা কি, দেখো কোরিলেশনের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ইউনিট ফ্রি বা পিওর নাম্বার যেটা কিনা -1 থেকে 1 এর মধ্যে থাকে, আর রিগ্রেশন হচ্ছে অ্যাবসলিউট মেজার। তো এইখানে ইউনিট থাকবে এবং এটা একটা অ্যাভারেজ রিলেশনশিপ আমাদের আছে বা থাকবে। এরপরে দ্বিতীয় পার্থক্য হচ্ছে প্যারালাইসিসটার অ্যাপ্লিকেশন কম, কোরিলেশন মানে খুব কম না তবে কম্পারেটিভলি কম, আর রিগ্রেশনের ব্যবহারটা আমরা আগেই বলেছি যে অনেক বেশি, লিনিয়ার হতে পারে নন লিনিয়ার হতে পারে বাট অ্যাপ্লিকেশন বেশ ওয়াইডার। তারপরে কোরিলেশনে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের বিষয় নাই, দুটাই ইন্ডিপেন্ডেন্ট, সো এখানে তুমি আগে পরের কোনো বিষয় নাই, আর এক্স ওয়াই আর ওয়াই এক্স দুটোই সেম হবে। বাট এইখানে এসে আমরা দেখলাম যে যদি এক্স ইন্ডিপেন্ডেন্ট হয় তখন হবে বি ওয়াই অন এক্স, এক্স অন ওয়াই, আর যদি এক্স ইন্ডিপেন্ডেন্ট হয় তখন হবে বি ওয়াই অন এক্স। তো এই দুইটা কিন্তু ইকুয়াল, এখানে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে রাখো, এটা এটা নট ইকুয়াল হবে। ঠিক আছে, ইকুয়ালটা এখানে মানে টাইপিং মিস্টেক হচ্ছে, নট ইকুয়াল হবে তোমরা যখন করবো তখন এটা নট ইকুয়াল হিসেবে ফিট করবো, নট ইকুয়াল হবে তার মানে এটা সমান। আমরা ম্যাথ করে দেখেছি যে এখানে এটা যদি বি হয় এটা হবে ডি, তাহলে বি এর মান আসছে কত, 1 পয়েন্ট সামথিং, আর ডি এর মান আসছে 0.সামথিং, তার মানে একটা হচ্ছে একের চেয়ে বড় আর একটা হচ্ছে একের চেয়ে ছোট, দুটো কিন্তু সেম না। ঠিক আছে, এটা নট ইকুয়াল হবে। আর লাস্টলি যেটা আমরা বলতে পারি মেজর বা মোটা দাগে পার্থক্য হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, আর রিগ্রেশন কোএফিসিয়েন্ট রেঞ্জ হচ্ছে -∞ থেকে +∞ এর মধ্যে, যে কোনো মান সে নিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক পার্থক্যগুলো আর কি। তো আমাদের আলোচনা
করার যেটা ছিল বাদবাকি সিলেবাসের সেইটা হচ্ছে এইটুকুই, আমাদের চ্যাপ্টার এখানে শেষ এবং পার্ট এর সিলেবাসটা এখানে শেষ হলো। ঠিক আছে, আজকের ক্লাসে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে বা এই চ্যাপ্টারে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোরিলেশন এবং রিলেশনের মধ্যে তাহলে তোমরা করতে পারো। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করব। তবে আর একটু আলোচনা করে রাখি যে তোমাদের রিভিউ ক্লাস কি লাগবে করানো? রিভিউ ক্লাস দরকার আছে কিনা বা লাগবে কিনা, করলে ভালো হয় কিনা? জি স্যার, করলে ভালো হয়। আচ্ছা, করলে ভালো হয়। জি স্যার, কবে করতে চাও, কবে করলে ভালো হয় রিভিউ ক্লাসটা? কবে করতে পারি আমরা? স্যার স্যার আপনার যে সিলেবাস মাত্র শেষ হলো, আমরা কিছুদিন নিজেরাও মানে পড়াশোনা গুলো গুছাই নেই, তারপরে স্যার করলে বোধ হয় ভালো হয়, মানে কিছুদিন পরে। আচ্ছা, একটু গ্যাপ দিলে মানে স্যার আমরাও কি কি পারি না বা কি কি প্রবলেম আছে বুঝতে পারবো, তখন করলে আপনাকে জিজ্ঞেস করা যাবে। আচ্ছা, এটা একটা ভালো মানে কথা বলেছো যে একটু সময় তো লাগবে, নাহলে হঠাৎ করে কালকে যদি আমি রিভিউ ক্লাসটা নিয়ে ফেলি তাহলে হয়তো তোমরা ওইভাবে প্রবলেম। জি স্যার, এটাই। ওকে, তাহলে আমরা নেক্সট উইকে যাই। তোমাদের ক্লাসের কদ্দ তোমার শেষ হবে আগামী এক সপ্তাহের মধ্যে সব সবার ক্লাস? স্যার এটা সিয়ারা ভালো বলতে পারবে। সিয়ার আছেন এখানে? নিশান কই? নিশান আছে? অন্য কেউ আছে তোমাদের সিয়ার? ক্লাস টাস কি অবস্থা? যা তোমরা রেগুলার যারা ক্লাস করে এরাও তো বুঝতে পারতেছো যে আর কত কয়দিন লাগতে পারে বাকি যে ক্লাস গুলো আছে সেগুলো। আমার চ্যাপ্টার তো শেষ, আমাদের স্ট্যাটিস্টিক্স তো শেষ, রাবি স্যার তো আগে শেষ করে দিয়েছেন ক্লাসের যে সিলেবাস। স্যার আরেকটা কাজ করতে পারেন স্যার, আমাদের তো বা সিটি এক্সাম বা এগুলা কিছু ব্যাপারে বলা হয় নাই, তখন যখন এরকম মানে বলবে নোটিশ দিবে যে এখন সবার সিটি নিতে পারবে, তখন এই সিটি নেওয়ার আগে যদি নেন তখনও নিতে পারেন রিভিউ ক্লাসটা। তখন একটু রাশ হয়ে যাবে, তখন হুড়ো হুড়ো সবাই সিটি ডেট দিয়ে দিবে বা শিডিউল পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। কোনটা থেকে কোনটা পড়া আমার মনে হয় নেক্সট উইক আমরা নিয়ে নিই, নেক্সট উইক ক্লাস টাইমে নিয়ে নিই, খুব বেশি লাগবে না। আমরা 1 ঘন্টা ক্লাস ও 1.5 ঘন্টা যদি নিতে পারি বা 1.5-2 ঘন্টা তো রিভিউ ক্লাস হয়ে যাবে এর মধ্যে, কারণ আমাদের সব তো পড়াই আছে, জাস্ট মনে করিয়ে দেয়া আবার নতুন করে যে কি পড়িয়েছি, তো কোন টপিকসটা কি ছিল বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু হ্যান্ড আউট করবো আবার। ঠিক আছে, বা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো যদি পরীক্ষা ডেট পড়ে যায়। তো আমার মনে হয় ঠিক আছে, নেক্সট উইকে যে ক্লাসটা আছে এই ক্লাসই আপাতত থাকুক, এরপরে সিয়ারদের সাথে আলাপ হবে, যদি কোনো ইমার্জেন্সি থাকে বা অন্য কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আমরা হয়তো ক্লাস আগে পরে করবো। তো আপাতত আমরা নেক্সট ক্লাসে একটা রিভিউ ক্লাস নিয়ে নিই, রিভিউ ক্লাস নিয়ে আমরা তোমাদেরকে শেষ কোর্সের কন্টেন্টটা শেষ করে দিই আর কি। ঠিক আছে, তোমাদের মধ্যে যা 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 প্রবলেম আছে সেগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো আগামী এক সপ্তাহের মধ্যে। ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।